বিংশ পর্ব, দীপ নির্বাণ মুখ। যে পর্যন্ত তিলোত্তমা আসমানের সঙ্গে আয়েশার নিকট হইতে বিদায় লইয়া আসিয়াছিলেন, সেই পর্যন্ত আর কেহ তাহার কোনো সংবাদ পায় নাই। তিলোত্তমা, বিমলা, আসমানি, অভিরাম স্বামী কাহারও কোনো উদ্দেশ্য পাওয়া যায় নাই। যখন মোগল পাঠানের সন্ধি সম্বন্ধ হইল, তখন বীরেন্দ্র সিংহ আর তৎপরিজনের অশ্রুতপূর্ব দুর্ঘটনা সকল স্মরণ করিয়া উভয় পক্ষই সম্মত হইলেন যে বীরেন্দ্রের স্ত্রী কন্যার অনুসন্ধান করিয়া তাহাদিগকে গড় মান্দারণে পুনর্বস্থাপিত করা যাইবে। সেই কারণে ওসমান, মানসিংহ প্রভৃতি সকলেই তাহাদিগকে বিশেষ অনুসন্ধান করিলেন। কিন্তু তিলোত্তমার আসমানির সঙ্গে আয়েশার নিকট হইতে আসা ব্যতীত আর কিছুই কেহ অবগত হইতে পারিলেন না। পরিশেষে মানসিংহ নিরাশ হইয়া একজন বিশ্বাসী অনুচরকে গড় মান্দারণে স্থাপন করিয়া এই আদেশ করিলেন যে তুমি এইখানে থাকিয়া মৃত জায়গিরদারের স্ত্রী কন্যার উদ্দেশ্য করিতে থাকো, সন্ধান পাইলে তাহাদিগকে দুর্গে স্থাপনা করিয়া আমার নিকট যাইবে, আমি তোমাকে পুরস্কৃত করিব এবং অন্য জায়গির দিব। এইরূপ স্থির করিয়া মানসিংহ পাটনায় গমনোদ্যোগী হইলেন। মৃত্যুকালে কতুল খাঁর মুখে যাহা শুনিয়াছিলেন তৎসবর্ণে জগৎ সিংহের হৃদয়ের মধ্যে কোনো ভাবান্তর জন্মিয়াছিল কিনা তাহা কিছুই প্রকাশ পাইল না। জগৎ সিংহ অর্থ ব্যয় এবং শারীরিক ক্লেশ স্বীকার করিয়াছিলেন বটে, কিন্তু সে যত্ন কেবল পূর্ব সম্বন্ধে স্মৃতিজনিত। কি যে যে অপরাপর কারণে মান সিংহ প্রভৃতি সেইরূপ যত্ন প্রকাশ করিয়াছিলেন, সেই কারণ সম্ভূত কি পুনঃসঞ্চারিত প্রেমানুরোধ উৎপন্ন তাহা কেহই বুঝিতে পারে নাই। যত্ন যে কারণেই হইয়া থাকুক বিফল হইল। মানসিংহের সেনা সকল শিবির ভঙ্গ করিতে লাগিল, পরদিন প্রভাতে কুচ করিবে। যাত্রার পূর্ব দিবস অশ্ববলগায় প্রাপ্ত লিপি পড়িবার সময় উপনীত হইল। রাজপুত্র কৌতূহলী হইয়া লিপি খুলিয়া পাঠ করিলেন। তাহাতে কেবল এইমাত্র লেখা আছে, যদি ধর্ম ভয় থাকে, যদি ব্রহ্ম সাপের ভয় থাকে, তবে পত্র পাঠ মাত্র এই স্থানে একা আসিবে, ইতি অহং ব্রাহ্মণ। রাজপুত্র লিপি পাঠে চমৎকৃত হইলেন। একবার মনে করিলেন কোনো শত্রুর চাতুরিও হইতে পারে, যাওয়া উচিত কি? রাজপুত হৃদয় ব্রহ্মসাপের ভয় ভিন্ন, অন্য ভয় প্রবল নহে, সুতরাং যাওয়াই স্থির হইল। অতএব নিজ অনুচরবর্গকে আদেশ করিলেন যে যদি তিনি সৈন্যযাত্রার মধ্যে না আসিতে পারেন, তবে তাহারা তাহার প্রতীক্ষায় থাকিবে না। সৈন্য অগ্রগামী হয়, হানি হয়, পশ্চাৎ বর্ধমানে কি রাজমহলে তিনি মিলিত হইতে পারিবেন। এইরূপ আদেশ করিয়া জগৎ সিংহ একাকী শালবন অভিমুখে যাত্রা করিলেন। পূর্ব কথিত ভগ্না অট্টালিকা দ্বারে উপস্থিত হইয়া রাজপুত্র পূর্ববৎ শালবৃক্ষে অশ্ববন্ধন করিলেন। ইতস্তত দেখিলেন কেহ কোথাও নাই, পরে অট্টালিকার মধ্যে প্রবেশ করিলেন। দেখেন প্রাঙ্গণে পূর্ববৎ এক পার্শ্বে সমাধি মন্দির, এক পার্শ্বে চিতা শয্যা রহিয়াছে। চিতা কাষ্ঠের উপর একজন ব্রাহ্মণী বসিয়া আছেন, ব্রাহ্মণ অধমুখে বসিয়া রোদন করিতেছেন। রাজকুমার জিজ্ঞাসা করিলেন, মহাশয় আপনি আমাকে এখানে আসিতে আজ্ঞা করিয়াছেন? ব্রাহ্মণ মুখ তুলিলেন। রাজপুত্র জিজ্ঞাসাবাদ করিয়া জানিলেন ইনি অভিরাম স্বামী। রাজপুত্রের মনে একেবারে বিস্ময়, কৌতূহল, আহ্লাদ এই তিনেরই আবির্ভাব হইল। প্রণাম করিয়া ব্যগ্রতার সহিত জিজ্ঞাসা করিলেন, দর্শন জন্য যে কত উদ্যোগ পাইয়াছি কি বলিব, এখানে অবস্থিতি কেন? অভিরাম স্বামী চক্ষু মুছিয়া কহিলেন, আপাতত এইখানেই বাস। স্বামীর উত্তর শুনিতে না শুনিতেই রাজপুত্র প্রশ্নের উপর প্রশ্ন করিতে লাগিলেন, আমাকে স্মরণ করিয়াছেন কি জন্য, রোদনই বা কেন? অভিরাম স্বামী কহিলেন, যে কারণে রোদন করিতেছি সেই কারণেই তোমাকে ডাকিয়াছি। তিলোত্তমার মৃত্যুকাল উপস্থিত। ধীরে ধীরে মৃদু মৃদু তিল তিল করিয়া যুদ্ধোৎপত্তি সেইখানে ভূতলে বসিয়া পড়িলেন। তখন আদ্যপান্ত সকল কথা একে একে মনে পড়িতে লাগিল, একে একে অন্তঃকরণ মধ্যে দারুণ তীক্ষ্ণ ছুরিকাঘাত হইতে লাগিল।
দেবালয়ে প্রথম সন্দর্শন, শৈলেশ্বর সাক্ষাৎ প্রতিজ্ঞা, কক্ষ মধ্যে প্রথম পরিচয়, উভয়ের প্রেমোত্থিত অশ্রুজল, সেই কাল রাত্রির ঘটনা, তিলোত্তমার মূর্ছাবস্থার মুখ, যবনাগারে তিলোত্তমার পীড়ন, কারাগার মধ্যে নিজ নির্দয় ব্যবহার, পরে এখনকার এই বনবাসে মৃত্যু, এই সকল একে একে রাজকুমারের হৃদয়ে আসিয়া ঝটিকা প্রঘাত বধ লাগিতে লাগিল। পূর্ব হুতাশন শতগুণ প্রচণ্ড জ্বালার সহিত জ্বলিয়া উঠিল। রাজপুত্র অনেকক্ষণ মৌন হইয়া বসিয়া রহিলেন। অভিরাম স্বামী বলিতে লাগিলেন, যেদিন বিমলা যবন বধ করিয়া বৈধব্যের প্রতিশোধ করিয়াছিল, সেই দিন অবধি আমি কন্যা দৌহিত্রী লইয়া যবন ভয়ে নানা স্থানে অজ্ঞাতে ভ্রমণ করিতেছিলাম। সেই দিন অবধি তিলোত্তমার রোগের সঞ্চার, যে কারণে রোগের সঞ্চার তাহা তুমি বিশেষ অবগত আছো। জগৎ সিংহের হৃদয় শেল বিধিল, সে অবধি তাহাকে নানা স্থানে রাখিয়া নানা চিকিৎসা করিয়াছি, নিজে যৌবনাবধি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করিয়াছি, অনেক রোগের চিকিৎসা করিয়াছি, অন্যের অজ্ঞাত অনেক ঔষধ জানি, কিন্তু যে রোগ হৃদয়ের মধ্যে চিকিৎসায় তাহার প্রতিকার নাই। এই স্থান অতি নির্জন বলিয়া ইহারি মধ্যে এক নিভৃত অংশে আজ 5-7 দিন বসতি করিতেছি। দৈবযোগে তুমি এখানে আসিয়াছ দেখিয়া তোমার অশ্ববলগায় পত্র বাঁধিয়া দিয়াছিলাম। পূর্বাবধি অভিলাষ ছিল যে তিলোত্তমাকে রক্ষা করিতে না পারিলে তোমার সহিত আর একবার সাক্ষাৎ করাইয়া অন্তিম কালে তাহার অন্তঃকরণকে তৃপ্ত করিব, সেই জন্যই তোমাকে আসিতে লিখিয়াছি। তখনও তিলোত্তমার আরোগ্যের ভরসা দূর হয় নাই, কিন্তু বুঝিয়াছিলাম যে 2 দিন মধ্যে কিছু উপশম না হইলে চরমকাল উপস্থিত হইবে, এই জন্য 2 দিন পরে পত্র পড়িবার পরামর্শ দিয়াছিলাম। এক্ষণে যে ভয় করিয়াছিলাম তাহাই ঘটিয়াছে। তিলোত্তমার জীবনের কোনো আশা নাই, জীবন দ্বীপ নির্বাণন মুখ হইয়াছে। এই বলিয়া অভিরাম স্বামী পুনর্বার রোদন করিতে লাগিলেন। জগৎ সিংহ রোদন করিতেছিলেন। স্বামী পুনশ্চ কহিলেন, অকস্মাৎ তোমার তিলোত্তমা সন্নিধানে যাওয়া হইবেক না, কি জানি যদি এ অবস্থায় উল্লাসের আধিক্য সহ্য না হয়। আমি পূর্বেই বলিয়া রাখিয়াছি যে তোমাকে আসিতে সংবাদ দিয়াছি, তোমার আসার সম্ভাবনা আছে, এইক্ষণে আসার সংবাদ দিয়ে আসি, পশ্চাৎ সাক্ষাৎ করিও। এই বলিয়া পরমহংস যেদিকে ভগ্ন অট্টালিকার অন্তঃপুর সেই দিকে গমন করিলেন। কিয়ৎক্ষণ পরে প্রত্যাগমন করিয়া রাজপুত্রকে কহিলেন, আইসো। রাজপুত্র পরমহংসের সঙ্গে অন্তঃপুরাভিমুখে গমন করিলেন। দেখিলেন একটি কক্ষ অভগ্ন আছে, তন্মধ্যে জীর্ণ ভগ্ন পালঙ্ক, তদুপরি ব্যাধিক্ষীণা, অথচ অনতি বিলুপ্ত রৌপ্যরাশি তিলোত্তমা শয়নে রহিয়াছে। এ সময়ও পূর্ব লাবণ্যের মৃদুলতর প্রভাব পরিবেষ্টিত রহিয়াছে, নির্বাণন্মুখ প্রভাত তারার ন্যায় মনোমোহিনী হইয়া রহিয়াছে। নিকটে একটি বিধবা বসিয়া অঙ্গে হস্ত মার্জন করিতেছে, সে নিরাভরণা, মলিনা, দীনা, বিমলা। রাজকুমার তাহাকে প্রথমে চিনিতে পারিলেন না, কি সেই বা চিনিবে যে স্থির যৌবনা ছিল সে এখনে প্রাচীনা হইয়াছে। যখন রাজপুত্র আসিয়া তিলোত্তমার শয্যা পার্শ্বে দাঁড়াইলেন, তখন তিলোত্তমা নয়ন মুদ্রিত করিয়াছিলেন। অভিরাম স্বামী ডাকিয়া কহিলেন, তিলোত্তমে, রাজকুমার জগৎ সিংহ আসিয়াছেন। তিলোত্তমা নয়ন উন্মিলিত করিয়া জগৎ সিংহের প্রতি চাহিলেন, সে দৃষ্টি কোমল, কেবল স্নেহ ব্যঞ্জক, তিরস্কারণাভিলাষের চিহ্ন মাত্র বর্জিত। তিলোত্তমা চাহিবা মাত্র দৃষ্টি বিনত করিলেন, দেখিতে দেখিতে লোচনে দরদর ধারা বহিতে লাগিল। রাজকুমার আর থাকিতে পারিলেন না, লজ্জা দূরে গেল। তিলোত্তমার পদ প্রান্তে বসিয়া নীরবে নয়নাসারে তাহার দেহলতা সিক্ত করিলেন। ইতি দুর্গেশ নন্দিনী উপন্যাসের 2 খণ্ডের 20 পর্ব দীপ নির্বাণন্মুখ সমাপ্ত হল। ধন্যবাদ।